সোহেলেশ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সোহেলেশ, তোমাদের সবারও স্বাগত জানাচ্ছি কনফিউজার রিমিউজ জোন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এবং ফ্রেশ ব্র্যান্ড নিউ এপিসোডে। সোহেলেশ, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের টপিকটা একটু আলাদা টাইপের হতে পারে। আজকের টপিকটা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিছু কয়েকটি নতুন আপডেটস। সোহেলেশ, এবারে আমাদের OB25 আপডেট আর কিছুদিন পরে আসতে চলেছে, এর জন্য আমাদের অ্যাডভান্স সার্ভারও বেরিয়ে এসেছে, কিন্তু সেই অ্যাডভান্স সার্ভারে অনেক কিছু প্রবলেম রয়েছে, তার জন্য ভিডিওটা বেশি বড় হচ্ছে না, ভিডিওটি ছোট হচ্ছে, কারণ অ্যাডভান্স সার্ভারে অনেকগুলি বাগ রয়ে গেছে এখনো। সেগুলো আগে ঠিক করবে, তারপরে আবার পরে একটি ফুল ভিডিও তোমাদের সকলকে আমি দিয়ে দেবো। সুরেশ, আমাদের এবার আপডেট নম্বর 1-এ আসে যাক। সুরেশ, তোমরা স্ক্রিনের উপর একটি ছবি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের নতুন পেট। সুরেশ, এই পেটের ট্রাস্টটা কি সেটা আমি এখনো কিছু লিক পাইনি, কিন্তু পরবর্তীকালে যদি আমি লিকটা পেয়ে যাই তাহলে তোমাদের জানিয়ে দেবো। সুরেশ, এই পেটটি আমাদের ফ্রি ফায়ারে আসতে চলেছে। এই পেটটি দেখতে কেমন একটা মানে বান্দর টাইপের লাগছে, সে যা হোক একটা পেট এসছে নতুন, এটাই বড় কথা। ট্রাস্টটা হলে তোমাদের বলে দেবো, আমি কিছু লিক পেলে তোমাদের বলে দেবো। সুরেশ, এবার আমার আপডেট নম্বর 2-তে আসা যাক, আমাদের নতুন লবি। সুরেশ, দেখে না জ্যান না কিন্তু এখনো আমাদের এই হোম লবিটা এখনো কিন্তু রেনা এখন ঠিক করেনি। জ্যান না যেদিনটা ঠিক করবে সেদিনটা আমি তোমাদের পরে একটি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। সুরেশ, দেখে না এখনো মানে ম্যানারও দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে, শুধু পিছনে ব্যাকগ্রাউন্ডটা এখনো দেখাচ্ছে না। একটা প্রবলেম চলছে, এটা ঠিক হয়ে গেলে তোমাদের আমি জানিয়ে দেবো। সুরেশ, তারপরে আসা যাক আমাদের আপডেট নম্বর 3, ইমোট সেকশন। সুরেশ, রেনা এখনো ইমোটেও এখনো কিছু ঠিক মতন করেনি, এখনো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের উপর ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, মাত্র একটা ইমোট এসেছে, কিন্তু সেই ইমোটটা আমাদের এই যে আমাদের একেতে যেটা আমাদের লেভেল ম্যাক্স হয়ে গেলে যে ইমোটটা দেয় সেই ইমোটের এখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে সেই ইমোটটি না, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইমোটটি একটা ফুটবল নিয়ে কেমন করছে তোমরা দেখতেই পাচ্ছ। তো একদম ওপি ইমোটটা লেগেছে আমার, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সুরেশ, এবার আসে যাক আমাদের আপডেট নম্বর 4, এবার হচ্ছে আমাদের ট্রেনিং লবি। সুরেশ, আমাদের ট্রেনিং লবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর, একটা ভিডিও আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনিং লবিটা কেমন হতে চলেছে। তোমরা দেখে নাও, চারপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। রয়েছে আমার তো একদম ওপি লেগেছে এই যে ট্রেনিং লবিটা, এটা হচ্ছে আমার মনে হচ্ছে যে 3rd অ্যানিভার্সারিটা যেটা এসেছিল সেইটাই একটুখানি আলাদা ডিজাইনের একটু করেছে, সেইরকমই টাইপের আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তারপরে আমাদের ফাইনাল আপডেট আসে যাক, ফাইনাল আপডেট হচ্ছে আমাদের কাস্টম এইচওডি। এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টম এইচওডি ঠিক করতে হলে এরকম একটি ইন্টারফেস দেখা যায়, কিন্তু পরবর্তীকালে আপডেটের পর সেই কাস্টম এইচওডিতে দেখতে পাচ্ছ তোমরা কেমন হতে চলেছে। যেমন আমরা গেম খেললে যেরকম আমরা স্ক্রিনটা দেখতে পাই সেরকম স্ক্রিনে চলে আসছে, দিয়ে তার সেইখান থেকে আমরা করতে পারছি কাস্টম সেটিং চেঞ্জ। সুরেশ, খুব ভালোই আপডেট দিয়েছে। তারপরে আর কিছু না, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লেগেছে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি দাবিয়ে পাশে থাকা অল অপশনে সেট করে দিবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুরেশ, টাটা।